ম্যাম আগের দিনের ক্লাসটা তো ছিলাম, দেখেছি তো হচ্ছে, অনলাইন তো আমি ছিল। আমি হচ্ছে ওই এটা যেটা কোশ্চেনটা দিয়েছিলেন, আমি ভিডিওটা আমার পুরোটা দেখা হয়নি, আমি আরেকবার দেখছিলাম, হ্যাঁ হ্যাঁ, অর্ধেকটা দেখেছি আরেকবার আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো আগের দিন যেটা হয়েছিল, আমি স্কালের পোর্শনটা যখন শেয়ার করছিলাম স্ক্রিনে, ওটা আসেনি, আমি যেটা দেখলাম। তা তুমি দেখতে পাচ্ছ না, আমাকে তো বলবে তখন যে স্ক্রিনে ওটা দেখা যাচ্ছে না। মানে থিওরিজ অফ ইভলিউশনের পরের যে পার্টটা, স্কালের যে পার্টটা পড়াচ্ছিলাম তখন আর কি। ম্যাম আপনি যখন বললেন তখন আমি একটা স্কালের ছবি, অ্যাকচুয়ালি আমার বায়োলজির ইয়েতে ছিল, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, না আমি তো সেটা আপনি বলছি না, আমি বলছি যে আমি যে স্ক্রিনে পিডিএফ টা দেখাচ্ছিলাম আর কি, সেটা প্রপারলি শেয়ার হচ্ছিল না। তো হ্যাঁ তুমি, আমি ভাবলাম হয়তো আপনার ওখানে কিছু প্রবলেম হচ্ছে, আপনি হয়তো বুঝতে পারছেন, তখন আমি হচ্ছে আমি বললাম আচ্ছা আচ্ছা, না দেখতে না পেলে না, স্ক্রিনে যখন দেখবে যে কোনো পিডিএফ নেই বা পিপিটি নেই, যখন কোনো সময় যদি হয় দেখতে পাচ্ছ না, তখনই আমাকে বলবে যে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? কারণ তাহলে আমি আবার রিচেক করবো ওই জায়গাটা, যে দেখা যাচ্ছে কি যাচ্ছে না শেয়ারের ওই অপশনটাতে, ঠিক আছে? আচ্ছা নূর, তুমি আগের দিনের ক্লাসটা দেখো কিন্তু, হ্যাঁ, ভিডিওটা, থিওরিজ অফ ইভলিউশনের যে যে থিওরি গুলো আছে সেগুলো কিন্তু আমি গতদিন, মানে কালকেই আর কি, কালকে পড়িয়েছি, এবং স্কালটা শুরু করেছি, যে ইরেক্ট পশ্চার অ্যাচিভ করার জন্য যে হিউম্যানের অ্যানাটমিক্যাল যে চেঞ্জেস গুলো এসেছিল এবং কি কি চেঞ্জেস এসেছিল সেগুলো আস্তে আস্তে আমরা পড়ছি। তো প্রথম পার্ট যেটা ছিল সেটা হচ্ছে স্কাল, স্কালের মধ্যে কি কি চেঞ্জেস এসেছিল গত ক্লাসে সেটা ডিসকাশন করা হয়েছে, ঠিক আছে? এখন আমরা যেটা পড়ছি সেটা ইভলিউশনের পার্টটা পড়ছি বেসিক্যালি। তো ভিডিওটা অবশ্যই দেখে নিও। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি, অ্যাসাইনমেন্টটাও কিন্তু করো, ইভলিউশন থেকেই অ্যাসাইনমেন্ট দিয়েছি। ওকে ম্যাম। তো আজকে যেটাতে আসবো, আমরা আগের দিন যেহেতু স্কালে শেষ করেছি, এবার বাকিগুলো ধীরে ধীরে পড়বো আমরা। তো আজকে যেটা আছে, আজকে হচ্ছে ইরেক্ট পশ্চার, ভার্টিব্রাল কলাম অ্যান্ড থোরাক্স। ইরেক্ট পশ্চার অ্যাচিভ করতে গিয়ে মানুষের যে সামগ্রিক অ্যানাটমিক্যাল যে চেঞ্জেস গুলো, সেইগুলো সবেতেই হয়েছিল, শুধু স্কালে হয়েছিল এমনটা না, হোল বডিতেই হয়েছিল, এবং বেশ অনেক কিছু পরিবর্তন হয়েছিল। একটা বেসিক জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে মানুষ দুপায়ে দাঁড়িয়ে আছে, তা দাঁড়িয়ে থাকবার পিছনে যে আমাদের লজিকটা, সাইন্টিফিক লজিকটা, সেইটা মাথায় রাখতে হবে, যে আমাদের ভরটা, আমাদের ভরটা কিন্তু প্রপারলি ডিস্ট্রিবিউটেড হচ্ছে, তার জন্যই কিন্তু আমরা সোজা হয়ে দু পায়ে দাঁড়াতে পারছি, হাঁটতে পারছি, চলতে পারছি, দৌড়াতে পারছি, এবং দীর্ঘ সময় আমরা দাঁড়িয়ে কিন্তু কাজ করতে পারি। অন্য প্রাণীদের মতো, মানে গরিলা বা শিম্পাঞ্জিদের মতো, আমরা কিন্তু ঝুঁকে হাঁটি না, আমরা কিন্তু নাকেল ওয়াকিং করি না, আমরা কিন্তু বাইপেডাল, আমাদের একটা ইরেক্ট পশ্চার আছে, আমরা প্রপারলি দু পা দিয়ে হাঁটি, এবং হাতটাকেও ইনফ্যাক্ট আমরা ব্যবহার করি বিভিন্ন কাজে, সেটা লেখা হতে পারে, আঁকা হতে পারে, এছাড়াও কোনো জিনিস ছোঁড়া, সেই জিনিসটাকে তুলে অন্য জায়গায় নিয়ে যাওয়া কোনো জিনিসকে, এগুলো আমরা কিন্তু করে থাকি, এই ব্যবহারগুলো করি, হাতটাকে হাতের মতো করে ব্যবহার করি, অন্য প্রাণীদের মতো কিন্তু নয়, বা অন্য প্রাইমেটসদের মতো কিন্তু নয়। তো এই যে আমরা এত কিছু করতে পারছি, এত রকমের মুভমেন্ট করতে পারছি, সবকিছুর পিছনে কিন্তু ইরেক্ট পশ্চার মানে ভীষণ ভাবে দায়ী বলা যেতে পারে, কারণ ইরেক্ট পশ্চার না হলে আমাদের সভ্যতার এত উন্নতি কোনোদিনই সম্ভব হতো না। তো স্কাল, স্কালের ক্ষেত্রে আমরা দেখেছি স্কাল অনেক বেশি ফেস ফেসিয়াল স্কেলিটন এর দিকে যদি আমরা তাকাই, সেখানে আগের দিনই বলেছি যে অনেকটা বেশি রিডিউসড হয়ে গেছে, সামনের দিকে আমাদের স্কেলিটনটা অত বেশি থাকে না, অত বেশি প্রাধান্য পায় না, স্কালটা প্রপারলি শিফটেড হয়ে গেছে, অ্যান্টেরিয়ারলি শিফট হয়ে গেছে, ভার্টিব্রাল কলাম যেটা সেইটার সাথে ফোরামেন ম্যাগনাম রিলেটেড আছে, এবং সব
আগেও মানে অন্যদের ক্ষেত্রেও আছে, কিন্তু মানুষের ক্ষেত্রে যেটা প্রপারলি একটা সেন্টার দ্বারা রিলেটেড হয়ে যাচ্ছে, মানে একটা মাসেল অ্যাটাচমেন্ট যেটা ঘাড়ের কাছে সেটা কম হয়ে গেছে, অনেক বেশি রিডিউসড হয়ে গেছে। কেন রিডিউসড হয়েছে? কারণ আমাদের ফেসিয়াল স্কেলিটন মানে মুখের সামনের দিকের অংশটা তো অনেক বেশি লাইট হয়ে গেছে, অতএব আমাদের সোজা হয়ে থাকবার জন্য, ঘাড়টা সোজা হয়ে দেখবার জন্য আমাদের অত মাসেল অ্যাটাচমেন্ট প্রয়োজন হচ্ছে না, যেটা গরিলার ক্ষেত্রে হয়তো প্রয়োজন হয়, কারণ ওদের জগুলো হেভি হয়, তো সামনের দিকে ঝুঁকে যাওয়ার একটা প্রবণতা থাকে, সেই জন্য ওদের ঘাড়ের কাছে মাসেল অ্যাটাচমেন্টটা অনেকটা বেশি। তো এই এই ডিফারেন্স গুলো কিন্তু হিউম্যান স্কালের ক্ষেত্রে দেখা যাচ্ছে, মানে স্কাল বোন গুলো যেগুলো অনেক বেশি থিন ফ্ল্যাট হয়ে গেছে, প্রপার চিন হিউম্যানের মধ্যে কিন্তু দেখা যায়, প্রমিনেন্ট চিন সেটা কিন্তু প্রেজেন্ট। এই সব ব্যাপারগুলো কিন্তু স্কালে আমরা চেঞ্জেস গুলো দেখেছি, যেগুলো ইরেক্ট পশ্চারের জন্য যে চেঞ্জেস গুলো এসেছে। এইবার যে চেঞ্জেসটা দেখবো সেটা হচ্ছে ভার্টিব্রাল কলাম আর থোরাক্স এর মধ্যে চেঞ্জেস। তো প্রথমে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ভার্টিব্রাল কলাম। তো ভার্টিব্রাল কলামের মধ্যে যেটা কার্ভেচার ভার্টিব্রাল কলামে দেখতে পাওয়া যায়, আগের দিন আমি একটা ছবি বারবার শেয়ার করছিলাম যে কার্ভেচার, সে জায়গাটা আমি আবার শেয়ার করি তাহলে তোমরা বুঝতে পারবে। আর শেয়ার যখন করছি না একটু লক্ষ্য রাখবে যে দেখা যাচ্ছে কি যাচ্ছে না, তাহলে আমি মানে আর কি দেখাতে পারবো, নালে প্রপারলি হয় না জিনিসটা। ওয়েট, কার্ভেচারের জায়গাটা একটু দেখাই। যেটা হয় যে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি যেটা, আমাদের ওয়েটটা ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, মানে আমাদের আমাদের ভর কেন্দ্রটা যে দেহের যে পুরো ওয়েটটা আছে, পুরো মাসটা আছে, সেটা প্রপারলি ডিস্ট্রিবিউটেড হয়ে যায় বডির ভর কেন্দ্রটা আর কি। মাথাটা যদি আমরা সোজা ভাবে দাঁড়িয়ে থাকি, আমাদের ভর কেন্দ্রটা এরকম মাঝখান দিয়ে যাচ্ছে আর কি, তাহলে আমাদের ওয়েটটা প্রপারলি ডিস্ট্রিবিউটেড হচ্ছে এবং আমরা দুপায়ে হাঁটতে পারছি ঠিকভাবে, আমাদের অন্য কিছুর প্রয়োজন হচ্ছে না। নিউ শেয়ার দেখতে পাচ্ছ, একটা ছবি দেখা যাচ্ছে কি? হ্যাঁ, তো এখানে ভার্টিব্রাল কলাম যেটা আমি বলছিলাম, দেখো ভার্টিব্রাল কলামটা এরকম একটা কার্ভেচার ফর্ম ক্রিয়েট করেছে, এখানে কার্ভড হয়ে গেছে জিনিসটা। আমরা যে সোজাভাবে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকার পিছনে ভার্টিব্রাল কলাম ভীষণ ভাবে দায়ী। তো ভার্টিব্রাল কলামের এই একটা কার্ভেচার ফর্ম করছে, কার্ভেচার ফর্ম করতে গিয়ে একটা স্কেলিটাল চেঞ্জেস হয়েছে, আগে এই ফর্মেশনটা এরকম ছিল না, মানে পিছন দিকটা কার্ভ, সামনে সামনের দিক থেকে যদি তাকাই তাহলে ব্যাপারটা এরকম স্ট্রেট জিনিসটা, আদারওয়াইজ এটা কার্ভড। তো এখানে এখানে দেখা যায় ভার্টিব্রাল কলামের মধ্যে তোমরা জানো সোরাসিক আছে, লাম্বার আছে, স্যাক্রাম আছে, সার্ভাইকাল আছে, তো এইগুলো সমস্ত এক একটা ভার্টিব্রাল কলামের পার্ট, টুকরো 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 মানে অংশ আর কি। তো এইটা এইটার মধ্যে বিভিন্ন রকম চেঞ্জেস আমরা দেখতে পাই। তো হ্যাঁ, এইখানেই বলছে যে এখানে যে কার্ভেচারটা ফর্ম করেছে ভার্টিব্রাল কলামে, আর এখানে হচ্ছে সার্ভাইকাল এবং লাম্বারসে কনভেক্সিটিস দেখা যাচ্ছে নিউ, এটা ইরেক্ট পশ্চারের ফলে এটা নিউ মানে নতুন সংযোজন হয়েছে, আগে কিন্তু এই জিনিসটা ছিল না, ইরেক্ট পশ্চার এসেছে তারপরেই ব্যাপারটা হয়েছে। তো এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে ভার্টিকাল রড, যেটা সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য স্কাল, মানে এইখানে হচ্ছে আমি যেটা বারবার বলছি যে ওই সেন্টার অফ গ্র্যাভিটি যেটা, সেটা হচ্ছে যাতে স্কালের স্কালটা যে আছে আমাদের, তারপরে যে ভার্টিব্রাল কলামটা শুরু হচ্ছে যেখান দিয়ে ফোরামেন ম্যাগনামের সাথে অ্যাটাচড হচ্ছে, অ্যাটাচড হয়ে সেই গ্র্যাভিটিটা পুরো আমাদের প্রপারলি ডিস্ট্রিবিউট, মানে গ্র্যাভিটিটা পুরো ওইখান থেকেই যাচ্ছে, যার জন্যই আমরা সোজাভাবে কিন্তু দাঁড়িয়ে আছি, না হলে দাঁড়িয়ে থাকতে পারতাম না, সেইটা এইটারই কিন্তু এফেক্ট এটা, যেটা কার্ভেচারটা অনেকটা সাহায্য করছে এই এফেক্টটাকে রাখার জন্য। আচ্ছা, স্পাইনাস ফসেস অফ দ্য সার্ভাই মানে সার্ভাইকাল ভার্টিব্রা মানে সেটা ডাউনওয়ার্ডলি ডিরেক্টেড হচ্ছে আর কি, সেটা একটা ব্যাপার। ব্রেথ অ্যান্ড কার্ভেচার যেটা স্যাক্রামে, সেটা হচ্ছে গ্রেট অনেকটা মানে গ্রেটার হয়ে গেছে আর কি, এটাও ইরেক্ট পশ্চারের ফলেই এই ব্যাপারগুলো অ্যাচিভ হয়েছে, আগে কিন্তু এগুলো ছিল না। আচ্ছা, এই যে পয়েন্টস গুলো সমস্ত হচ্ছে না, স্কালের ক্ষেত্রেও আমি বলেছিলাম, এটার ক্ষেত্রেও বা আর যে কটা পড়াবো সব কটার ক্ষেত্রে কিন্তু এই পয়েন্টস গুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের লিখতে দেবে হচ্ছে, হয় স্কাল দেবে, স্কালটা খুব ইম্পর্টেন্ট,
সেই জন্য স্কালটা বেশি ভালো করে পড়ো, কিন্তু বাকিগুলো ভার্টিব্রাল কলাম বা পেলভিক গার্ডেল বা ফুট অ্যান্ড হ্যান্ড বোনস যেগুলো আছে সেগুলোর মধ্যেও যে চেঞ্জেস আছে সেগুলোও পড়ো, কিন্তু স্কালটা আর ভার্টিব্রাল কলামটা অন্তত একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়ো, কারণ এইটা কিন্তু খুব আসে পরীক্ষায়, তোমাদের লিখতে দেবে কিন্তু কি চেঞ্জেস এসে ইরেক্ট পশ্চার অ্যাচিভ করার ফলে, এটাই লিখতে দেবে, ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন আসে এখান থেকে, আলাদা কিচ্ছু কিন্তু নয়। তো ওই জন্য এইভাবে এই পয়েন্ট ওয়াইজ তোমাকে কিন্তু তখন লিখে দিতে হবে। আচ্ছা, সার্ভাইকাল কার্ভেচার যেটা, সেটা হচ্ছে একটা ব্যালেন্স পয়েন্ট, যেটা বারবার বলছি যে স্কাল স্কালের স্কালকে সাথে যুক্ত হচ্ছে সার্ভাইকাল মানে ইয়েটা ভার্টিব্রাল কলামটা, সেইটা কিন্তু ওয়েল ব্যালেন্স করছে, ওই ওইটা ব্যালেন্স করছে বলেই কিন্তু আমরা সোজা হয়ে দাঁড়াতে পারছি, প্রপারলি দাঁড়িয়ে হাঁটা চলা করতে পারছি, এগোতে পারছি, দৌড়তে পারছি, মানে যা যা কাজ করছি সেটা করতে পারছি, নাহলে কিন্তু হতো না। আর ওই মাসেল অ্যাটাচমেন্টটার প্রয়োজন হচ্ছে না আমাদের ঘাড়ের কাছে, যে মাসেল অ্যাটাচমেন্টটা নেই যেটা অন্যদের ক্ষেত্রে আছে, আমাদের ক্ষেত্রে নেই, কারণ এই ভার্টিব্রাল কলামটা এইরকম ভাবে যে পজিশনে আছে আমাদের, যে কার্ভেচার ফর্ম করে আছে, এই পজিশনটা মেনটেন করছে বলেই কিন্তু আমাদের ওই মাসেল অ্যাটাচমেন্টটা প্রয়োজন হচ্ছে না, আমরা কিন্তু সোজাভাবে তাকাতে পারি, আমাদের ঘাড়টা কিন্তু ঝুঁকে যায় না, মানে সামনের দিকে এরকম ভাবে স্পষ্ট ভাবে দাঁড়িয়ে থাকতে পারি, আমরা ঝুঁকে হাঁটি না কিন্তু। সেন্টার অফ গ্র্যাভিটি যেটা, সেটা বিয়ার করছে আর কি পুরোটাই এই স্কাল, স্কাল যেটা স্কাল এবং যে থোরাক্স, থোরাক্স যে ভার্টিব্রাল কলামের যে পার্ট থোরাক্স, সেটার মধ্যে দিয়ে কিন্তু এই সেন্টার অফ গ্র্যাভিটিটা মানে পাস ট্রান্সমিটেড হচ্ছে, এবং লোডটা পুরো যে বডির যে লোডটা যেটা দাঁড়িয়ে আছে এবং ডিস্ট্রিবিউটেড হচ্ছে, এদের মাধ্যমেই কিন্তু ব্যাপারটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে। আচ্ছা, এবার থোরাক্স একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে ভার্টিব্রাল কলামের মধ্যে, তাই জন্য চেঞ্জেস ইন থোরাক্সটাও খুব ইম্পর্টেন্ট। এবার সেই থোরাক্সের চেঞ্জটা আমরা দেখে নেবো যে কি চেঞ্জ হচ্ছে। আচ্ছা, ট্রাঙ্কের মধ্যে ইরেক্টনেস ডেভেলপ করছে, এটা আর্লি আর্লি যেটা পজিশনে প্রাইমেটদের মধ্যে দেখা যেত সেইটা একটা, মানুষ তো অবশ্যই প্রাইমেট, আমরা প্রাইমেটোলজি অলরেডি পড়ে এসেছি, তো প্রাইমেটস এর মধ্যে মানুষ পড়ে, কিন্তু এই একটা কোয়ালিটি কিন্তু তাদের মধ্যে দেখা যেত যে ট্রাঙ্কের মধ্যে একটা ডেভেলপড পজিশন আর কি দেখা যায়, আপরাইট পশ্চার দেখা যায় অনেক প্রাইমেটের মধ্যে। মানে আমি যেটা বলতে চাইছি যে অনেক সময় কিন্তু মানে মানুষ ছাড়া অন্যান্য যারা আছে, গরিলা শিম্পাঞ্জি আমি এদেরই বেশি এমফাসাইজ করছি, অনেক সময় কিছু দূর অব্দি ওরা কিন্তু দু পায়ে হেঁটে চলতে পারে, এটা কি সেইটা করতে পারে, কিন্তু কিছু দূর অব্দি মানুষ যেরকম প্রপারলি সব সময়ের জন্যই করতে পারে, মানে বাইপেডাল, ফুললি বাইপেডাল, কিন্তু কিছু কিছু আছে হাফ পার্শিয়ালি বাইপেডাল, বা পার্শিয়ালি বাইপেডাল না বলে মানে এমনিতে তাদের লোকোমোশনের সিস্টেমটা তো আলাদা, কিন্তু কিছু দূর হয়তো দু পায়ে হাঁটতে পারে, তো তাদের মধ্যে এই এই প্রবণতাটা আছে বলেই, মানে ট্রাঙ্কের যে ইরেক্টনেস আছে, ইরেক্টনেস এবং ডেভেলপড হয়েছে বলেই এই তারা কিন্তু এই জিনিসটা করতে পারে, বা এই প্র্যাকটিসটা তাদের মধ্যে দেখতে পাওয়া যায়, আদারওয়াইজ কিন্তু দেখা যেত না। আচ্ছা, তারপরে যেটা আসছি, যেটা বলছিলাম, হ্যাঁ, থোরাক্স অনেক বেশি ফ্ল্যাটেন্ড হয়ে গেছে, অ্যান্টেরিও পোস্টেরিয়ারলি প্লেসড হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার, ট্রান্সভার্স, তোমরা যদি থোরাক্সের ছবিটা একটু চোখের সামনে নিয়ে বসো তাহলে সুবিধা হবে, তোমরা যখন এই পয়েন্টস গুলো পড়বে, যখনই যেটা পড়ো না কেন, যখন স্কাল পড়বে স্কাল, যখন ভার্টিব্রাল কলাম পড়বে ভার্টিব্রাল কলাম, পেলভিক গার্ডেল পড়বে পেলভিক গার্ডেল, সব কটা নিয়ে একটা করে ছবি নিয়ে বসবে, তাহলে এই এইগুলো দেখতে তোমাদের সুবিধা হবে বা মনে রাখতে সুবিধা হবে, ছবি নিয়ে বসে এই পয়েন্টস গুলো মিলিয়ে মিলিয়ে পড়বে, তাহলে দেখবে মনে থাকছে, আদারওয়াইজ মনে রাখাটা কিন্তু কঠিন হয়ে যাবে, এটা একটা ব্যাপার। আচ্ছা, স্টারনাম, স্টারনাম যেটা আছে সেটার বর্ডারটা মানে আর কি মানে স্টারনামটার মানে ব্রডার হয়ে যাচ্ছে অনেকটা, মানে ইরেক্ট পশ্চারের ফলে অনেকটা বেশি ব্রড হয়ে যাচ্ছে, আর রিবসটা অ্যান্টেরিয়ারলি প্লেসড হচ্ছে আর অনেক বেশি ফ্ল্যাট হয়ে যাচ্ছে, ফ্ল্যাটেন্ড হয়ে যাচ্ছে, সেটা একটা ব্যাপার। পেক্টোরাল গার্ডেল ক্যালাসিস এ বিকাম মানে স্ট্রং হয়ে যাচ্ছে, স্ট্রংলি ডেভেলপড হয়ে যাচ্ছে, ল্যাটারাল এক্সপ্যানশন দেখা যাচ্ছে, এটা একটা ব্যাপার। স্ক্যাপুলা এনলার্জড হয়ে যাচ্ছে অনেকটা বেশি, আর মানে ডাইমেনশনটা স্পেশালি, আর
স্পাইনাস প্রসেসটা আর কি তাদের মধ্যে অনেক বেশি ডেভেলপ দেখা যাচ্ছে আর কি। মেজর ফ্যাক্টরটা যেটা, ওই একই কথা আবার আসছি যে ওরিয়েন্টেশন যেটা অনেকটা বেশি ক্লোজ হয়ে যাচ্ছে, তার জন্য যেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, যেটা ভর কেন্দ্রটা যেটা বলা যায়, সেটা ওই এই পুরো ভর কেন্দ্রটা কিন্তু আমাদের এই ভার্টিব্রাল কলাম দিয়ে কিন্তু পাস হচ্ছে, মানে স্কালটা প্লেসড আছে, তারপরে ভার্টিব্রাল কলাম, আমাদের পুরো সেন্টার অফ গ্র্যাভিটিটা পুরো এই পোর্শনটার মধ্যে দিয়ে পাস হয়ে যাচ্ছে বলেই কিন্তু আমরা ইরেক্টলি স্ট্যান্ড করতে পারছি, আদারওয়াইজ এটা পসিবল হতো না। তো সেইটাই বারবার করে মেনশন করা আছে। আর এই যাবতীয় যা যা খুঁটিনাটি চেঞ্জেস সবই কিন্তু হয়েছে এই দুপায়ে দাঁড়াবার জন্য, দুপায়ে দাঁড়িয়েছি বলেই কিন্তু আমাদের এত হিউজ অ্যানাটমিক্যাল চেঞ্জেস কিন্তু দেখা যাচ্ছে। তাই জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে এইটা মেনশন করতেই হবে সব ক্ষেত্রেই, যে যেটাই লেখো না কেন সেটার ক্ষেত্রেই। আচ্ছা, মডিফিকেশন অফ পেক্টোরাল গার্ডেল, আমাদের গার্ডেল হচ্ছে পেক্টোরাল গার্ডেল আর পেলভিক গার্ডেল, এটা মাথায় রাখবে সবসময়। সেটা একটা পেক্টোরাল গার্ডেলের কিন্তু এটা চেঞ্জেস হয়েছে, আর যেটা হয়েছে থোরাক্স ইনক্রিজ হয়েছে, আর মানে থোরাক্সটা তো একটু মানে পরিবর্তন হয়েছে, ফ্ল্যাটেন্ড হয়েছে, তার চেঞ্জেস এসছে। ডেক্সটারিটিটা ইনক্রিজ হয়েছে, মানে ডেক্সটারিটিটা কি, মানে তার মুভমেন্টস গুলো সেইগুলো একটু ইনক্রিজ হয়েছে, মানে আমরা ফ্লেক্সিবল, কিন্তু আমাদের যে ভার্টিব্রাল কলামটা আছে সেটা কিন্তু ফিক্স নয়, সেটা কিন্তু আমরা নাড়া মানে এরকম ভাবে আমরা যে ঘোরাচ্ছি, মুভমেন্টটা হচ্ছে যেটা আমাদের, সেটা কিন্তু হচ্ছে এর ফ্লেক্সিবিলিটির কারণে, মানে এর ডেক্সটারিটিটা আছে বলেই আমাদের মধ্যে এই মুভমেন্ট করাটা কিন্তু সম্ভব হচ্ছে। আমরা কিন্তু মুভ করতে পারছি প্রপারলি, আমরা কিন্তু স্টিফ হয়ে যাইনি, আমাদের ব্যাক সাইডটা মানে পিঠের পোর্শনটা যদি চিন্তা করো, আমরা কিন্তু স্টিফ নই, আমরা কিন্তু সব সব পোর্শনই মুভ করতে পারি, এবং ওটা মুভ করতে পারছি বলে কিন্তু বাকি বাকি অর্গানস গুলো প্রপারলি মুভ করতে পারছে আর কি, মানে অ্যানাটমিটা সেইভাবেই সুসজ্জিত হয়েছে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, বুঝতে পারছো তো মানে কি বলতে চাইছি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা, এটা গেল ভার্টিব্রাল কলাম, ঠিক আছে। নেক্সট যেটাতে আসবো সেটা হচ্ছে পেলভিক গার্ডেল আর ফিমার। শুধু তো ভার্টিব্রাল কলামে আমাদের চেঞ্জেস আসেনি, আমাদের পেলভিক গার্ডেলেও চেঞ্জেস এসছে। তো সেটা হচ্ছে পেলভিক গার্ডেলের চেঞ্জেস শুধু না, তারপরে ফিমারেও আসছে, মানে আমরা ধীরে ধীরে নিচের দিকে নামছি, প্রথমে স্কাল ছিল, তারপর ভার্টিব্রাল কলাম হলো, তারপর এবার হচ্ছে পেলভিক গার্ডেল। গার্ডেল কোনটা বুঝতে পারছো তো? পেলভিক গার্ডেল কোন পোর্শনটা বলো তো, কোনটাকে আমরা পেলভিক গার্ডেল বলি? হ্যাঁ বলো। আমার গলার কাছে যে গার্ডেলটা ফর্ম করছে, জয়েন্ট হয়ে যাচ্ছে বোন গুলো, একটা প্রপার রিং এরকম ফর্ম করে যাচ্ছে, তাই জন্য ওটা হচ্ছে পেক্টোরাল গার্ডেল, ওটা একটা। আর একটা হচ্ছে আমাদের হিপ জয়েন্টে যে জয়েন্টটা, সেটা হচ্ছে আমাদের পেলভিক গার্ডেল, ঠিক আছে। তো এবার আমরা পেলভিক গার্ডেলে কি কি পরিবর্তন এসেছে সেটা প্রথমে জানবো, তারপর ফিমারে যাবো ধীরে ধীরে। তো পেলভিক গার্ডেলের যে চেঞ্জেস গুলো আসছে, কোয়াড্রোপেডাল যে প্রাইমেটস গুলো, তাদের কন্টুরটা ন্যারো টিউবের মতো হয়, মানে তুমি ধরো, মানে এখানে কার কথা বলছি, ধরো শিম্পাঞ্জি বা গরিলা, তাদের ওই হিপ জয়েন্ট পোর্শনটা চিন্তা করো একবার, অনেক বেশি ন্যারো, কিন্তু অনেকটা ন্যারো, মানে তাদের আপার বডিটা অনেক বেশি ব্রড, তারপর যদি নিচের মাঝখানটার পোর্শনটা যাও, হিপ জয়েন্টের পোর্শনটা অনেক বেশি সরু হয়ে যাচ্ছে। এখানে পঙ্গিডির কথা বলা হচ্ছে, শিম্পাঞ্জির কথা বলা হচ্ছে, তো সেখানে অনেক বেশি সরু হয়ে যাচ্ছে, তাদের বডি ওয়েটের ডিস্ট্রিবিউশনটাই কিন্তু একদম আলাদা হিউম্যানের থেকে। আমাদের যেরকম এরকম প্রপারলি আমরা স্ট্যান্ড করছি, ইরেক্টলি মুভ করছি, তো সেক্ষেত্রে আমাদের বডি মাস ডিস্ট্রিবিউশনটা কিন্তু ডিফারেন্ট, তাদের মাস ডিস্ট্রিবিউশনটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। তো এখানে তাদের ডিফারেন্সটা কি কোথায় দাঁড়াচ্ছে, সেখানে কিন্তু এই ইরেক্ট পশ্চার অ্যাচিভ করতে গিয়ে এই যে গার্ডেলের পেলভিক গার্ডেলের যে চেঞ্জেস গুলো এসছে সেইগুলো কিন্তু ভীষণ ম্যান্ডেটারি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেইখানে
গরিলার পেলভিস যেটা, সেটা হচ্ছে অনেক বেশি ফ্ল্যাটনিং, স্ট্রেটনিং, ইনক্রিজ, মানে ওয়েট বিয়ারিং ফাংশনটা তাদের অনেক বেশি ইনক্রিজ, কারণ তাদের বডি ওয়েটটা অনেক বেশি, আপার আপার বডিটা যদি চিন্তা করো অনেকটা বেশি বডি ওয়েট। আবার যদি হোমিনিডস এ চলে আসো, সেন্টার অফ গ্র্যাভিটি পাসেস ডিরেক্টলি থ্রু পেলভিস, মানে আমাদের ওই যে আবার বললাম স্কাল, স্কালের পর ভার্টিব্রাল কলাম, তারপরে হচ্ছে তোমার পেলভিক গার্ডেল, মানে পেলভিক গার্ডেলের পোর্শনটা চলে আসে। তো পেলভিস এর মধ্যে দিয়ে ডিরেক্টলি আমার ওয়েটটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। তো তারপরে আমাদের আর্মস আছে, ট্রাঙ্কস আছে, হেড আছে, তো প্রপারলি তাদের মধ্যে দিয়ে মাস ডিস্ট্রিবিউশনটা প্রপারলি হয়ে যাচ্ছে, সেটা ওয়েটটা এন্টায়ারলি ডিস্ট্রিবিউটেড, তার সমভাবে ছড়িয়ে আছে বলেই কিন্তু আমরা চলতে পারছি এরকম ভাবে, মানে যে ভাবে আমরা চলি সেভাবে চলতে পারছি, আদারওয়াইজ পসিবল হতো না। তো পেলভিস এর ফাংশনটা কিন্তু ভীষণ ভাবে ইম্পর্টেন্ট, পেলভিস এর সাথে অ্যাটাচমেন্ট অফ পাওয়ারফুল মাসেলস যেটা থাকে, যেটা আমাদের লোকোমোশনটাকে, আমাদের চলাটাকে মানে কন্ট্রোল করে এবং সাপোর্ট প্রোভাইড করে। পেলভিস অনেকটা সাপোর্ট প্রোভাইড করে বলেই কিন্তু আমরা এইভাবে চলতে পারি, আদারওয়াইজ কিন্তু আমরা চলতে পারবো না এতটা স্মুথলি। ঠিক আছে, আচ্ছা, এনলার্জ ফ্রন্ট টু রিয়ার অ্যাস্পেক্ট, মানে হিউম্যান পেলভিস যেটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এই জায়গাটা মুভমেন্টটা, মানে আপার লেগস, আপার লেগস মানে, আপার লেগস মানে তোমার এই ফিমারের পোর্শনটাকে বোঝাচ্ছে, এইটা কিন্তু পুরোটা অ্যাটাচ থাকছে এই হিপ বোনের সাথে, আর এই পেলভিক গার্ডেল, তারপরেই চলে যাচ্ছে আমাদের ফিমার এসে যাচ্ছে, এই অ্যাটাচমেন্টটা থাকছে, এবং অ্যাটাচমেন্ট শুধু নয় অ্যাটাচ হচ্ছে, তার সাথে আবার মুভমেন্টটাকেও এরা কিন্তু কন্ট্রোল করছে। আর জানবে আমাদের ফিমারে মাসেল অ্যাটাচমেন্টটা কিন্তু সব থেকে বেশি, আর লংগেস্ট বোন অফ হিউম্যান বডি, তার জন্য অনেকটা মাসেল কিন্তু এরা অ্যাটাচ করে রাখে, এবং পুরো যে আমাদের হাঁটার যে পুরো প্রসেসটা, তার অনেকটা পোর্শনই কিন্তু এর উপর ডিপেন্ডেন্ট এবং ভীষণভাবে কন্ট্রোল করে। আর আমাদের পেলভিক গার্ডেলও তো একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে, নাহলে কিন্তু ফিমার প্রপারলি মুভ করতে পারবে না, বা আমাদের এই ইরেক্ট পশ্চারের যে ব্যাপারটা সেটাও কিন্তু আসবে না। ঠিক আছে, আচ্ছা, নাম্বার অফ ইম্পর্টেন্স যে ব্যাপারটা, যেটা পেলভিস বোন আছে সেইটা, পেলভিস বোনের মধ্যে ইলিয়াম, ইস্টিয়াম আর পিউবিস বোন, সেগুলো থাকে, তিনটে ডিস্টিং বোন দিয়ে কিন্তু এই পেলভিস যে ব্যাপারটা সেটা হচ্ছে আর কি। কমপ্লেক্স ব্যাপার খুব একটা, মানে পেলভিস ব্যাপারটা খুব বাইপেডালের জন্য ভীষণ মানে ইম্পর্টেন্ট জায়গা, আর অ্যানাটমিক্যালি এটা একটু কমপ্লেক্স জায়গা, মানে ইম্পর্টেন্ট এবং কমপ্লেক্স দুটোই একসাথে। আর ইলিয়াম যেটা, ইলিয়াম যে পোর্শনটা পেলভিস পেলভিক গার্ডেলে বা ইয়ের মধ্যে, সেটা খুব একটা ইভলভ পোর্শন আর কি, অনেকটা ইভলভ, মানে ফ্রম মানে ইস্টিয়ামের থেকে অনেকটা বেশি ইভলভ পোর্শন আর কি। তিনটে যে পার্ট আছে, ইলিয়াম, ইস্টিয়াম আর পিউবিস, তার থেকে ইলিয়ামটা অনেক বেশি ইভলভ, তার ফলে কিন্তু সেটা অনেকটা বেশি হেল্প করছে আমাদের এই ইরেক্ট পশ্চারটা অ্যাচিভ করতে, প্রপারলি মুভ করতে। আচ্ছা, এই যে ব্যালেন্সিং এর যে ব্যাপারটা, আমরা যে আমাদের ফোর লিম্বস, মানে উপরের পোর্শন, হাইন্ড লিম্বস, এই যে জায়গাটা, এর যে প্রপার যে ব্যালেন্সিং, যে আমরা যে টলে টলে পড়ে যাচ্ছি না, আমরা সোজা হয়ে হাঁটছি, কোনো একটা দিকে হেলে যাচ্ছি না, তার পিছনেও কিন্তু এদের একটা মানে এদের একটা হাত আছে, না হলে কিন্তু আমরা করতে পারতাম না। এখানে ওই ওয়েট ডিস্ট্রিবিউশনটা কিন্তু একটা ম্যাটার করে যাচ্ছে খুব, ওয়েট ডিস্ট্রিবিউশনটা যদি একটু এদিক ওদিক হয়ে যায়, আমরা কিন্তু টপল করে পড়ে যাব। একদিকে মাস বেশি হয়ে গেলে আমরা কি প্রপারলি হাঁটতে পারবো? আমরা কিন্তু সেই দিকে বেন্ড করে যাবো, সেটা বাঁ দিক হতে পারে, ডান দিক হতে পারে, সামনে হতে পারে, পিছনে হতে পারে, যেদিকেই হোক আমরা বেন্ড করে যাবো। যে মোশনটাই আমরা হাঁটছি, যে লোকোমোশনটা আমরা ফলো করে হাঁটছি, সেইটা কিন্তু করতে পারবো না। তাই ব্যালেন্সিংটা, এরাও কিন্তু ব্যালেন্সিং এ হেল্প করছে, আদারওয়াইজ এটা পসিবল নয়। আচ্ছা, যেটা বারবার বলি যে কোয়াড্রোপেডাল মাঙ্কিস আর নাকেল ওয়াকিং শিম্পাঞ্জিস, তাদের লোকোমোটর ফোর্স বা ড্রাইভটা পোস্টেরিয়ার, মানে টু ফিউমার, মানে ফিউমারের পোস্টেরিয়ারে, আমাদের কিন্তু পোস্টেরিয়ারে হয় না, আমাদের এই সামনের দিকে কিন্তু তাদের ইয়েটা, মানে অ্যান্টেরিয়ারে পোর্শনটা বেশি থাকে, মানে মাসেল অ্যাটাচমেন্টের ব্যাপারটা কিন্তু মানে প্রপারলি থাকি তাদের, তাদের মতো কিন্তু হয় না। ওদের কি হয়, মানে আপার বডির ওয়েটটা অনেকটা বেশি থাকে, আমাদের কিন্তু আপার বডির ওয়েট ওরকম ভাবে হয় না, মাসটা প্রপারলি সব জায়গায় ডিস্ট্রিবিউটেড হয়, এবং ভর কেন্দ্রটা ঠিকঠাক আছে বলেই একটা সেন্টার অফ গ্র্যাভিটিটা প্রপারলি স্কালে এবং ভার্টিব্রাল কলামের মধ্যে দিয়ে একদম নিচে পাস করে গেছে বলেই কিন্তু আমরা ইরেক্টলি ইরেক্ট পশ্চারটা অ্যাচিভ করতে পারছি, আদারওয়াইজ পারতাম না।
এইটা সব সময় মাথায় রাখবে। আচ্ছা, এবার যেটা যে রাইট লেগ আরে ল্যান্ডস মানে ফোর লিম্বস, সেইটা কিন্তু মানে লেগ এবং হ্যান্ড এই পুরো জায়গায় ল্যান্ডের যে ব্যালেন্সিংটা, মানে আমি হাত দিয়ে কিন্তু হাঁটি না, আমি আমরা পা দিয়ে হাঁটি। তো আমরা একটা প্রপারলি পা দিয়ে ব্যালেন্স করতে পারি আমাদের বডি ওয়েটটাকে, তাই জন্য কিন্তু আমরা দু পায়ে হাঁটতে পারি। সেই জন্য তার পিছনে আমাদের হাতেরও যেরকম অবদান আছে, আমাদের পায়েরও অবদান আছে, এবং আমাদের স্কাল বা ভার্টিব্রাল কলাম এবং পেলভিক গার্ডেনের অবশ্যই অবদান আছে, কারণ কোনোটা কোনোটা ছাড়া কিন্তু সম্ভব হতো না। আমরা একটা পা বাড়িয়ে দিই, তারপর আর একটা পা। আচ্ছা, বাইপেডাল লোকোমোশন, এইটা মানে বোঝো তো? মানে এই লোকোমোশনটা কিভাবে হয় সেটা বোঝো? মানে কি আমরা হাঁটি কিভাবে সেটা লক্ষ্য করেছো কোনোদিন? ওই তো ম্যাম, মানে হাত আর পায়ের সমন্বয় আর কি, ধরুন হ্যাঁ মানে বাঁ পাটা তো ডান পাটা সামনে দিয়ে, বাঁ হ্যাঁ পাটার সাথে ডান পাটা মানে একটা সামঞ্জস্য রেখে আর কি। হ্যাঁ তো আমরা কি করি, আমরা যখন হাঁটি একটা পা, একটা পা সামনে ফেলি, তারপরে আরেকটা পা তুলি, যখন তুলছি পাটা তখন পিছনে একটা তো একটা হ্যাঁ তার হ্যাঁ পুশ তো দিচ্ছি, না হলে তো আমরা আরেকটা স্টেপ এগোতে পারবো না, তাই না? তো আর হাতটাও আমার তার সাথে ব্যালেন্স করছি কিন্তু, হ্যাঁ তাই না? হাত আর পায়ের কোঅর্ডিনেশন আছে কিন্তু, মাসের যেমন ডিস্ট্রিবিউশন আছে সেরকম একটা হ্যান্ড লেগ সবকটারই কিন্তু একটা মানে নিজেদের মধ্যে একটা কোঅর্ডিনেট করেই কিন্তু তারা চলছে। তার রেজাল্ট হিসেবে কিন্তু আমাদের এই স্টেপিং গুলো হচ্ছে, সেটাই কিন্তু বাইপেডাল লোকোমোশন হচ্ছে। ঠিক আছে, এইবার চেঞ্জেস ইন পেলভিক গার্ডেল, সেটাতে চলে আসবো। জেনারেল পেলভিক গার্ডেল যেটা আছে সেটা হচ্ছে আমাদের বেসিন শেপড হয়, মানে বেসিন মানে বিকেম বেসিন হয়ে গেছে আর কি, মানে অনেকটা বেসিন হয়েছে শেপ, যেটা আর কি ফানেল শেপ যদি বলো, ফানেল শেপটের মতোই অনেকটা হয়। ফানেলের উপরের অংশটা, নিচের অংশটা নয়, ফানেলের উপরের অংশটা কল্পনা করো, তার যেরকম শেপ সেরকম একটা শেপ হচ্ছে পেলভিক গার্ডেলের। আরেকটা হচ্ছে অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার ডায়ামিটার, যেটা মানে গ্রেটার হয়ে গেছে অনেকটাই। আচ্ছা, ইলিয়াম পার্টটা যেটা, সেটা অনেক বেশি এক্সপ্যান্ডেড হয়ে গেছে। আর ফ্যানের মতো স্ট্রাকচারটা, ইলিয়ামের যে পোর্শনটা সেটা অনেকটা ফ্যান, ইলিয়াম বোনটাকে তুমি যদি আলাদা করে একটা ছবি দেখো তাহলে দেখবে অনেকটা ফ্যান লাইক স্ট্রাকচার, ফ্যানের মতো। ঠিক আছে, থিকেন্স মানে ক্রেস্ট হয়ে গেছে ইলিয়াকের, ইলিয়াক পোর্শনটাকে যদি দেখো অনেক বেশি থিক হয়ে গেছে ক্রেস্ট পোর্শনটা, সেটা একটা। এইগুলো হচ্ছে আমি একটু আগে যেটা বললাম, ইলিয়াম ইসচিয়াম যে পার্ট গুলো আর কি পেলভিক গার্ডেলের, সেই পেলভিক গার্ডেলের যে ইয়েটার পার্ট গুলো আর কি, সেই ইলিয়াম ইসচিয়াম বোন আর পিউবিস বোন, সেইগুলোর হচ্ছে আর কি যে চেঞ্জেস গুলো সেইগুলোই এখানে মূলত বলা হচ্ছে আর কি। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে পেলভিকের যেটা মেজর চেঞ্জেস যেটা এসছে, যে অনেকটা মানে শর্টন হয়ে গেছে, আবার ব্রডন হয়েছে ইলিয়াম পোর্শনটা, ইলিয়াম অনেকটা ব্যাকওয়ার্ডলি প্লেসড হয়ে গেছে, মানে একটু পিছনের দিকে প্লেসড হয়ে গেছে, ব্যাকওয়ার্ড বেন্ডিং ট্রাঙ্ক হয়ে গেছে অনেকটা, আর ভার্টিক্যালি প্লেসড হচ্ছে। স্যাক্রাল ভার্টিব্রা অনেকটা কম্পেনসেটেড বাই দা কার্ভিং অফ দা স্পাইন, যেটা সিগময়েড অর এস শেপড কার্ভ নিয়েছে একটা, সেই পোর্শনটা একটা ব্যাপার। আচ্ছা, বার্থ ক্যানেল, ঠিক আছে, বার্থ ক্যানেল মেনটেনেন্স আর ইরেক্ট পশ্চারের জন্য কিন্তু এই এই চেঞ্জেস গুলো মূলত দেখা গেছে। মানে আমরা যদি মেয়েদের ক্ষেত্রে দেখি, তাদের অ্যানাটমিক্যাল যে স্ট্রাকচারটা, তাদের স্ট্রাকচারটা মানে পেলভিক, আমরা যদি অনেক সময় দেখবে যে মেল ফিমেল যে অ্যানাটমি আছে তাদের মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য, মানে হিউম্যান মেল ফিমেল অ্যানাটমির মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য এটা পেলভিক গার্ডেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মার্কার। স্কালটাও যেমন ইম্পর্টেন্ট মার্কার, মানে স্কাল দেখেও অনেক সময় ডিফারেন্সিয়েট দেখে ডিফারেন্সিয়েট করা যায় যে কোনটা মেল স্কাল কোনটা ফিমেল স্কাল, সেরকম ভাবে পেলভিক গার্ডেল দেখেও কিন্তু ইজিলি বলা যায় যে এটা মেল অ্যানাটমি না ফিমেল অ্যানাটমি। তো
যেটা হয় ফিমেল অ্যানাটমিতে পেলভিক গার্ডেল অনেকটা বেশি ব্রডার হয়, কারণ এখানে একটা বার্থ ক্যানেলের ব্যাপার আছে। তো বার্থ ক্যানেলটাকে প্রপার মেনটেনেন্স দেওয়ার জন্যই কিন্তু এবং মেনটেনেন্স অফ মানে কি বলবো ইরেক্ট পশ্চার সেটার জন্যই কিন্তু এই এই চেঞ্জেস গুলো কিন্তু দেখা গেছে। মানে এস শেপ কার্ভ যেটা সিগময়েড, যেটা সিগময়েডের এস শেপ, এই এই জায়গাগুলো কিন্তু এই রকম চেঞ্জেসটা এই কারণেই হয়েছে। ঠিক আছে, এবার চলে যাব ফিমারে। ফিমারে যেটা হচ্ছে ফিমারে ফিমারে ফিমার একটা ভীষণ ইম্পর্টেন্ট বোন, আপার লেগ বোন যেটাকে বলা হচ্ছে আর কি, মানে আর লংগেস্ট বোন। এখানে লিনিয়া অ্যাসপেরা আছে প্রাইমেটে, মানে এতটাই মানে এতটাই ইম্পর্টেন্ট বোন। এখানে লিনিয়া অ্যাসপেরাটাই কিন্তু ইরেক্ট পশ্চার যে হিউম্যান অ্যাচিভ করেছে তার ইমপ্রেশন হিসেবে, যে মাসেল অ্যাটাচমেন্টের যে ইমপ্রেশন সেইটার কেই কিন্তু লিনিয়া অ্যাসপেরা বলা হয়, যেটা এই ফিমারে দেখা যায়। কোনো সময় ইরেক্ট পশ্চার যে হিউম্যান অ্যাচিভ করেছে তার এভিডেন্স যদি কেউ জিজ্ঞাসা করে সেইটার এভিডেন্স কিন্তু লিনিয়া অ্যাসপেরা। এটা সবসময় মাথায় রাখবে, অ্যানাটমিক্যাল এভিডেন্স যদি বলো তাহলে লিনিয়া অ্যাসপেরা, যেটা আমরা এখনো বহন করে চলেছি, সেইটা হচ্ছে ফিমারে থাকে। তো এটাই হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে ফিমারে লং পিরিয়ড ইরেক্ট পশ্চার যেটা হিউম্যান অ্যাচিভ করেছে, যেটা সব সেই লোকোমোশনটা সবার থেকে মানুষকে ডিস্টিংগুইশ করে আর কি, মানে আলাদা করে দিয়েছে। তো এখানে চেঞ্জেস ইন ফিমার যেটা সেইটা দেখ মানে দেখবো ধীরে ধীরে। স্ট্রাকচারাল চেঞ্জ যেটা হয়েছে, ইলংগেটেড হয়ে গেছে, রিস্ট্রাকচারিং অফ দ্য ফুটের ফুট হয়েছে অনেকটা, লোয়ার লিম্বসটা লঙ্গার হয়েছে আপার লিম্বসের থেকে, মানে যেটা এদের ক্ষেত্রে যেটা কনফিগারেশনটা একদমই অপোজিট, মানে লোয়ার লিম্বসটা ওদের শর্ট হয় আপার লিম্বসটা বড় হয়। মানে হাতগুলো যদি দেখো, হাতগুলো গরিলার হাতটা দেখবে অনেক বেশি লম্বা, তারা এরকম ভাবে ঝুঁকে ঝুঁকে চলে, কিন্তু পাটা তুলনামূলকভাবে ছোট। কিন্তু হিউম্যানের তো সেটা নয়, পাটা বড় হয় হাতটা ছোট হয়। তো মানে পায়ের উপর কিন্তু অনেকটা নির্ভর করে, তোমার মোশনটা লোকোমোশনটা অনেকটা নির্ভর করে। তো হিউম্যানের ক্ষেত্রে এই চেঞ্জেসটা দেখতে পাওয়া গেছে। লংগেস্ট যেটা লেন্থ আর কি, ট্রাঙ্কটা, লেগস এর ট্রাঙ্কটা অনেকটা মানে লংগেস্ট হয়, মানে হোমিনয়েডিয়ার মধ্যে যেটা। আচ্ছা, তারপরে হচ্ছে হিউম্যান ম্যাসিভ গ্লুটাল মাসেল যেটা ব্যাক অফ দা ফিমারে ফিমারে থাকে, যেটা আর কি ফোর্স করে ওয়াক, মানে ওয়াকিং এর সময় যেটা যখন মানে আমরা যখন হাঁটি তখন মানে জাম্পিং রানিং এর সময় আমাদেরকে প্রপারলি পিছন দিক থেকে সাপোর্ট দেয় এবং প্রেস করে, যাতে আমরা আমাদের অ্যাক্টিভিটি গুলোকে প্রপারলি করতে পারি। আর একটু আগে যেটা বললাম যে লিনিয়া অ্যাসপেরা ব্যাক সাইডে একটা ইমপ্রেশন মানে আমাদের আছে, বোনের উপরে ইমপ্রেশন আছে। কোনোদিন তোমাদের যদি হাতে করে ফিমার দেখবার সুযোগ হয় তাহলে অবশ্যই দেখো, সেখানে লিনিয়া অ্যাসপেরা কিন্তু তোমরা ফিল করতে পারবে হাত দিয়ে, দেখে বুঝতে পারবে। ছবি দেখবার চেষ্টা করো অবশ্যই, যখন ইন্টারনেটে প্রচুর ছবি অ্যাভেলেবেল সেটা নিয়ে নয়, কিন্তু কোনোদিন যদি হাতে দেখবার সুযোগ হয় একবার দেখো, বুঝতে পারবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আচ্ছা, তারপর একটা রিওরিয়েন্টেশন হয়েছে, মানে যেটা মানে বোনের যেটা অনেকটা রিওরিয়েন্টেশন হয়েছে, মাসেল গুলো হেল্প করে লোয়ার পোর্শন অফ ফিমার, যেটা লোয়ার ফিমারে যদি নিচের দিকটা দেখো অনেকটা নিজেদের দিকে অনেকটা ক্লোজ হয়ে গেছে অ্যাজ কম্পেয়ার টু দ্য আপার পোর্শন, মানে ফিমারের আপার পোর্শনের থেকে লোয়ার পোর্শনটা নিজেদের দিকে অনেকটা ক্লোজড হয়ে গেছে। মানে অ্যানাটমিক্যালি যদি হিউম্যান স্কেলিটনটাকে সাজাও তাহলে ফিমারটাকে একটু যদি আলাদা করে দেখো তাহলে দেখবে লোয়ার পোর্শনটা অনেক বেশি কাছাকাছি চলে এসেছে। দুটো পায়ের ফিমারটাকে যদি এরকম ভাবে রাখা হয় তাহলে লোয়ার পোর্শনটা কাছাকাছি, দেখবে হাঁটু দুটো এরকম কাছাকাছি চলে আসছে। কিন্তু যদি আপার পোর্শনটাকে দেখো তাহলে সেটা কিন্তু তাদের পরস্পর থেকে তারা মানে একটু দূরে অবস্থান করছে, অতটা ক্লোজনেস কিন্তু নেই, সেটাই এখানে বোঝানো হচ্ছে। এই সমস্ত চেঞ্জেস একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের ইরেক্ট পশ্চার অ্যাচিভ করতে গিয়ে আমাদের এই চেঞ্জেস গুলো কিন্তু হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো আমি কি বলছি? তোমাদের এই জায়গাগুলো মানে এই যে ছোটখাটো যে চেঞ্জেস গুলো তোমরা, আমি বারবার বলে দিচ্ছি পয়েন্টস গুলো লেখা আছে, তোমরা মুখস্থ করে লিখবে ঠিক আছে, সেটা ভালো কথা, কিন্তু মুখস্থ করলে শুধু মুখস্থ করলে ভুলে যাবে। তাই জন্য বলছি যখনই পড়বে পাশে একটা ছবি খুলো, ছবি খুলে একটু দেখে দেখে পড়ো,
এই সব ছবিগুলো ইন্টারনেটে আচ্ছা অ্যাভেলেবেল, সেটা ফিমার হতে পারে, পেলভিক গার্ডেল হতে পারে, যে যাই হোক একটু ছবির সাথে মিলিয়ে মিলিয়ে পড়ো, ঠিক আছে? ম্যাম, ওটা কি হ্যাঁ বলো। লোয়ার পোর্শনটা কাছাকাছি, ওটা কি বলতে চাই না বুঝতে? আমি বলতে চাইছি যে তুমি যদি অ্যানাটমিটাকে চোখের সামনে দেখো না, দাঁড়ো আমি দেখাই বরঞ্চ একটু, বুঝতে পারবে। এই দেখো, এটাখানে এখানে ফিমারটা দেওয়া নেই, ঠিক আছে, এখানে শুধু আর কি ভার্টিব্রাল কলামটা আছে, যাই হোক, কিন্তু ভার্টিব্রাল কলাম তো এই, তারপরে আমাদের এই পোর্শনটা পেলভিক গার্ডেল, দেখতে পাচ্ছ তো ছবিটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, তো ভার্টিব্রাল কলামটা যদি এই পোর্শনটাতে হয়, তারপরে আমাদের এই ফিমার অ্যাটাচমেন্টটা আছে তো, এইখানটা আমাদের ফিমার তো। হ্যাঁ, তো ফিমারের যেটা হয়, আমার যদি এই পোর্শনটা ভার্টিব্রাল কলাম হয়, আমি এটাই বলতে চাইছি, আমার এই পোর্শনটা যদি ভার্টিব্রাল কলাম বলছি, এই পোর্শনটা যদি আমার পেলভিক গার্ডেন হয়, আমার এখান থেকে ফিমারটা অ্যাটাচড এরকম জায়গা থেকে, তাই তো? হ্যাঁ অ্যাটাচ তো, তো এইখানে এই যে ফিমারের আপার পোর্শনটা, দুটো ফিমারের দেখো দূরত্বটা কিন্তু অনেক বেশি, এই যে এই পোর্শনটা, এর দূর ডিস্টেন্সটা বেশি তো। আর যদি তুমি নিচ দিকটা নেমে আসো, দুটো ফিমারে এদের ডিস্টেন্সটা খুব কিন্তু তুলনামূলক কম, বুঝতে পেরেছো? এইটাই কিন্তু বলা হচ্ছে এখানে। ঠিক আছে ক্লিয়ার তো? হ্যাঁ ঠিক আছে, এবার আচ্ছা, তন্ময় কি কানেকশনের প্রবলেম হচ্ছে নাকি মাঝে মাঝে? বোধহয় কানেকশনেরই প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে ও ইয়ে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর আমরা নেক্সট যাই। নেক্সট 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 আমাদের ইলেক্ট পশ্চার। হ্যাঁ, এবার নেক্সট আমাদের ইলেক্ট পশ্চারে যেটা আসবো সেটা হচ্ছে হ্যান্ড অ্যান্ড ফুট, সেটাতে চলে আসবো। দেখা যাচ্ছে তো প্রপারলি যে ইরেক্ট পশ্চার অফ হ্যান্ড অ্যান্ড ফুট? ঠিক আছে, এতক্ষণ আমরা ভার্টিব্রাল কলাম দেখলাম, পেলভিক গার্ডেল দেখলাম, তার আগের দিন স্কাল দেখেছি, তো এবার হ্যান্ড আর ফুট দিয়ে আমরা এটাকে ধীরে ধীরে এবার শেষ করব, তো দেখা যাক কি হয়। আচ্ছা, আমাদের ওয়েটটাকে বিয়ার করবার জন্য আমাদের যে প্ল্যাটফর্মটা, আমাদের আমরা তো পায়ের পাতার উপর দাঁড়িয়ে থাকি, আমাদের পায়ের পাতা কিন্তু আমাদের ওয়েটের অনেকখানি নির্ভর করে, আমাদের পায়ের পাতার জন্য তাদের ওই আমাদের যে ওই যে ভর কেন্দ্রটা, আমাদের যে আমাদের প্রপার যে মাসটা, সেটা কিন্তু ওই ডিস্ট্রিবিউটেড হয়ে ওর মাধ্যমে কিন্তু চলে যায়, তার জন্যই কিন্তু আমরা এরকম ভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকি, যেটা এতক্ষণ ধরে আলোচনা হলো আর কি। তো তার জন্য হ্যান্ড আর ফুটেও অবশ্যই কিছু চেঞ্জেস এসেছে, স্ট্রাকচারাল কিছু পরিবর্তন হয়েছে, তার জন্যই কিন্তু আমরা এভাবে দাঁড়িয়ে আছি। হ্যান্ড আর ফুট যদি আমরা গরিলা বা শিম্পাঞ্জি দেখি, তাদের কিন্তু সম্পূর্ণভাবে আলাদা, আর হিউম্যানের কিন্তু আলাদা, একদমই একরকম নয়, আমরা অনেকটা ইভলভ করে চলে এসেছি, তার জন্যই কিন্তু আমরা এটা মানে এই এইভাবে হাঁটি আজকে, বা আমাদের বাইপেডাল লোকোমোশনটা আছে আর কি, আমাদের হিল বোনটা তার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, বিগ টো যেটা আমাদের টো যেটা আছে সেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, এক্সটেনশন অফ হিল বোন সেটাও ইম্পর্টেন্ট, আমাদের যে কারণ হিল বোনটা দেখেছো তো, আমাদের হিলটা যদি একটু ভালো করে দেখো, আমাদের পায়ের পাতার হিল পোর্শনটা সেইখানটা দেখো, সেখানটা একটুখানি এক্সটেনশন ফর্ম আছে, কিন্তু সেটা কিন্তু না থাকলে কিন্তু এই প্রপার ইয়েটা হতো না, যেটা ফুটের সাথে অসম্ভব ভাবে রিলেটেড, এটা একটা আছে বিগ টো যেটা, আচ্ছা যেটা আছে আর্চেস দেখা যায়, মানে ফ্রন্ট সাইডে অনেকটা আর্চেস দেখা যায়, আরেকটা আছে বিগ টো অফ হিউম্যান ফুট যেটা বলছে সেটা আছে, পঙ্গিডির মতো বিগ টো নয়, মানে হিউম্যানের ফুটটা ফুট প্যাটার্নটা কিন্তু অন্যান্যদের থেকে একদমই আলাদা, গ্রেট টো বা বিগ টো যেটা আছে তার
মানে অপসিবিলিটিটা চলে গেছে। অপসিবিলিটি বলতে কি মানে, অপসিবল থাম আমি বলেছিলাম মনে আছে, অপসিবল থাম কি বলতো? মানে হ্যাঁ, গ্রিপ কেন আমরা করতে পারি, কারণ সেটা মুভ করতে পারে, তাই তো? মানে সেটা মানে সেটা ঘোরানো যায়, মানে আমরা যদি আমাদের বুড়ো আঙুলটা দেখি থামটা, হ্যাঁ তাহলে সেটা আমরা কি আমরা যদি এরকম মুভ করতে পারছি, কিন্তু ঘোরাতে পারছি, কিন্তু টোটা আমরা যদি পায়ের পাতা টোটা চলে যাই আর কি, সেখানে কিন্তু সেটার অপসিবিলিটিটা ক্ষমতাটা কিন্তু চলে গেছে, সেটা কিন্তু আমরা প্রপারলি এত সহজে মুভ করতে কিন্তু পাচ্ছি না, যেটা আমাদের অন্যান্যদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়, মানে শিম্পাঞ্জি গরিলা ওদের মধ্যে কিন্তু কিছুটা দেখতে পাওয়া যায়, বিক্টোটা খানিকটা অপসিবল, কিন্তু আমাদের অপসিবিলিটিটা চলে গেছে, আগে ছিল চলে গেছে, কারণ আমরা এই ইরেক্ট পশ্চারটা অ্যাচিভ করবার জন্য কিন্তু আমাদের মধ্যে এই চেঞ্জেসটা কিন্তু এসেছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা আসছে যে কি বলবো, মানে গ্রাসপিং অর্গান হিসেবে কিন্তু পঙ্গিডির কথা বলছে এখানে, শিম্পাঞ্জি এর কথা বল মানে বলা হচ্ছে, যদি বলি আর কি, পঙ্গিডি না শিম্পাঞ্জি না, ওরাং এর কথা বলা হচ্ছে, যে ওরাং এর মধ্যে কিন্তু সেই ক্ষমতাটা, আর ফুটের মধ্যে ওরাং এর যে ফুটটাকে আমরা যদি ফলো করি, তাদের মধ্যে কিন্তু এই একটা গ্রাস্প করার ক্ষমতাটা কিন্তু আছে, কিন্তু আমাদের মধ্যে কিন্তু নেই, আমরা কিন্তু চাইলে পা দিয়ে কিছু মানে ধরতে পারবো না, কিছু দিয়ে ঝুলতে পারবো না, আমরা পা দিয়ে যদি যাই এখন গাছের ডালে ঝুলতে, সেটা কিন্তু পসিবল হবে না, কিন্তু ওদের মধ্যে কিন্তু সেই সাপোর্টটা আছে, তারা চাইলে কিন্তু সেই রকম লোকোমোশনটা আর কি ফলো করতে পারে, আমরা চাইলে পারবো না। আচ্ছা আচ্ছা, আমাদের ফুট যেটা করে, আমাদেরকে ফুটটা হচ্ছে ফ্ল্যাট, মানে ফ্ল্যাট যেটা অনেক সময় ফ্ল্যাট থাকছে, তো আমরা যেটা করছি পায়ের পাতাটাকে পেতে আমরা হচ্ছে হাঁটতে পাচ্ছি, প্রপারলি স্ট্যান্ড করতে পাচ্ছি, সেইটা আমাদেরকে হেল্প করছে আর কি। আর ওয়েটটা সেটাও কিন্তু আমাদের দুই পায়ের পাতার মধ্যে দিয়ে সেই ওই যে ভর কেন্দ্রের যে ইয়েটা, সেটা কিন্তু ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, তো বিয়ারিং স্ট্রেসটাকে আমাদের ওয়েট বিয়ারিং যে স্ট্রেসটা আছে সেটা কিন্তু ওর ওর মাধ্যমেই, হিউম্যান টু এর মাধ্যমেই আর কি ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে আর কি, মিডিল অফ দা টু সেখান থেকে কিন্তু ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। এইবার আমি আর্ম আর হ্যান্ডে চলে আসবো, এতক্ষণ কিন্তু টো হচ্ছিল, এইবার আর্ম আর হ্যান্ডেও কিন্তু ইকুয়ালি মানে চেঞ্জেস এসেছে ইরেক্ট পশ্চারের জন্য, তো সেটা মানে বাইপেডাল লোকোমোশন অ্যাচিভ করতে গিয়ে অবশ্যই চেঞ্জেস এসেছে। তো গরিলা শিম্পাঞ্জি ওরাং ওটাং এরা কিন্তু আর্মের উপর অনেকটা ডিপেন্ড করে, কারণ এদের মধ্যে ব্র্যাকিয়েশন সিস্টেমটা আছে, মানে টেরিস্টেরিয়াল সেমি অর্থোগ্রেড টেরিস্টেরিয়াল লোকোমোশন তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। মানেটা কি, মানে হচ্ছে আমার হাত দিয়ে একটা হাত দিয়ে একটা গাছের ডাল ধরে আর একটা গাছের ডালে চলে যাচ্ছি, মানে সে এবং সেইটা বারবার করছি, মানে ব্র্যাকিয়েশনটা করছি আমি, তো একটা থেকে আরেকটাতে জাম্প করছি হাতের মাধ্যমে, তাড়াতাড়ি তাড়াতাড়ি এক ডাল থেকে অন্য ডাল গ্রিপ করে করে চলে যাচ্ছি। মানুষ কিন্তু সেটা করতে পারে না, মানুষ কিন্তু ইরেক্ট পশ্চার বাইপেডাল লোকোমোশনের উপর ডিপেন্ডেন্ট, সেমি অর্থোগ্রেড টেরিস্ট্রিয়াল লোকোমোশন কিন্তু তাদের নয়, তার জন্য কিন্তু তাদের আর্মস এর প্যাটার্ন অন্য রকম, মানুষের আর্মস এর প্যাটার্ন অন্য রকম, এক কিন্তু নয়। গরিলা শিম্পাঞ্জি এদের মধ্যে কি দেখা যায়, নাকেল ওয়াকিং। নাকেল ওয়াকিং কি হয়, আমি আগের দিন বলেছিলাম কি হয় বলতো, নাকেল ওয়াকিং যখন প্রাইমেট পড়িয়েছিলাম বলেছিলাম, ঝুঁকে ঝুঁকে হাঁটে, ঝুঁকে ঝুঁকে হাঁটে, হাতটা বেন্ড হয়ে থাকে, হাতটা বেন্ড হয়ে সেই নাকেল গুলো দিয়ে ওয়াক করে সেটার উপর ভর দিয়ে। গরিলার সামনে হাতটাকে যদি দেখো তাহলে হাতটা বেন্ড হয়ে থাকে, বেন্ড হয়ে সেই নাকেলসটার উপর ওরা ভর দিয়ে এরকম ভাবে হাঁটে। আমরা কি সেরকম ভাবে হাঁটি? আমরা তো কিন্তু সেরকম ভাবে হাঁটি না, আমাদের হাতের ব্যবহারটা সম্পূর্ণ আলাদা, আমাদের চলবার জন্য হাতের প্যাটার্নটা লোকোমোশন প্যাটার্নটা অন্যভাবে সাপোর্ট করে, আর্মস গুলো অন্যভাবে সাপোর্ট করে, এইভাবে কিন্তু সাপোর্ট করে না। মানে আমরা যখন দুপায়ে দাঁড়িয়ে গেছি তার মানে আমরা কি করি, আমরা হাতটাকে অন্য কাজে ব্যবহার করি, কি কাজে ব্যবহার করি, কিছু জিনিস ক্যারি করছি, কোনো ভারী অবজেক্ট ক্যারি করছি, সেইটাকে নিয়ে ট্রাভেল করছি, আমাদের হাত এই কাজগুলো করে, আমাদের হাত কিন্তু হাঁটতে সাহায্য করে না। আচ্ছা, তারপরে যেটা আসছে ডেক্সটারিটি অফ দা হোমিনিড হ্যান্ড, সেটা হচ্ছে আনসাপ্রেসড অনেকটা,
মানে কি কি ডেক্সটারিটি আছে বলো তো? ম্যানুয়াল ডেক্সটারিটি কি আছে না নেই সেটা বলো আগে। আমাদের হাতে কি ম্যানুয়াল ডেক্সটারিটি আছে? অবশ্যই আছে। তা এবার সে পাওয়ার গ্রিপ, প্রিসিশন গ্রিপ কি আমাদের হাতে আছে? একদম আছে। তো মনে আছে তো পাওয়ার গ্রিপ, প্রিসিশন গ্রিপ, ম্যানুয়াল ডেক্সটারিটি, এই কথাগুলো মনে আছে তো কি বলেছিলাম? হ্যাঁ, তো ওইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ওইগুলো ছোট ছোট টার্ম বিভিন্ন জায়গায় পড়তে গিয়ে আসবে, ওগুলো মাথায় রাখতে হবে। তো এইগুলো আছে, আনসাপ্রেস মানে সাপ্রেস নয় আর কি। তো ডিকশনারিটি কিন্তু আছে হাতের, এবং সেগুলো বিভিন্ন কাজে কাজ করতে আমাদের সাহায্য করে। আমরা লিখতে পারি, আমরা কোনো কোনো অবজেক্টকে ধরে ছুঁড়তে পারি, ক্যারি করতে পারি কোনো একটা কে। তো এই কাজগুলো কিন্তু করতে পারি। ব্র্যাকিয়েশনে কিন্তু আমাদের খুব একটা কাজ মানে হয় না, যেগুলো গিবন ওরাং ওটাং যেটা হয় যা তাদের ওটা লাগে, কারণ তারা ক্লাইম করে। ব্র্যাকিয়েশনে তাদের কাজে ওটা ওগুলো লাগে। যেই জায়গাগুলো আমাদের অনেকটা মানে রিডিউসড হয়ে গেছে, আমাদের কিন্তু ওই জিনিসগুলো লাগে না। ঠিক আছে, আচ্ছা এবার আর্মস অ্যান্ড হ্যান্ডের কি কি এক্সাক্টলি চেঞ্জেস এসছে সেইগুলো পড়বো। যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের মানে আর্মস গুলো অনেক বেশি শর্টেন্ড হয়ে গেছে লেন্থের দিক থেকে। কারণ অন্যদের কি, অন্যদের আর্মস গুলো অনেক বেশি লং, আর তাদের লোয়ার পোর্শনে যে বোনস গুলো আছে মানে লেগ বোন যেগুলো আছে সেগুলো অনেক বেশি শর্ট হয়, কারণ তারা হাতটা অনেক লম্বা হয় এবং তারা ঝুঁকে ঝুঁকে আগে হাঁটে, এবং তাদের আপার বডির ওয়েটটা বেশি হয়। আমাদের তো সেরকম না, আমাদের প্রপারলি ডিস্ট্রিবিউটেড, আর আমরা হাত দিয়ে আমাদের কাজটা ফাংশনটা যেহেতু আলাদা, ওই জন্য হাতটা অনেক বেশি শর্ট হয়ে গেছে লেন্থের দিক থেকে কম্পেয়ার টু আমাদের লেগ বোন। তো স্মলার হয়ে গেছে পামটা, হাতের পামটা ব্রডার হয়ে গেছে, ফিঙ্গার গুলো ছোট ছোট হয়ে গেছে, কর্পাল বোন গুলো মডিফাই হয়ে গেছে, অ্যাবসেন্স অফ ব্র্যাকিয়েশন, ব্র্যাকিয়েশন যেহেতু নেই আমার কর্পাল বোন গুলোর মধ্যে মডিফিকেশন দেখা যাচ্ছে। আচ্ছা থাম, যেটা থাম যেটা হচ্ছে মানে অনেকটা ইনক্রিজ হয়ে গেছে সাইজের দিক থেকে যদি বলি। থামটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? থাম আমাদের প্রিসিশন গ্রিপ দিতে সাহায্য করছে, পাওয়ার গ্রিপ দিতে সাহায্য করছে। গ্রিপ গুলো আমাদের মনে রাখতে হবে, কি জিনিস কোনটা পাওয়ার গ্রিপ কোনটা প্রিসিশন গ্রিপ সবসময় মাথায় রাখবে সেইগুলো। সেই জন্য আমাদের থামটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। তাই থামের মধ্যে দিয়েও কিন্তু চেঞ্জেস এসছে, যেটা আমাদের অবশ্যই হাতের মধ্যে পড়ে, এবং সেটা একটা ব্যাপার। তারপরে আছে ইন্টারনাল মেমব্রেন ইনডেক্স, যেটা রেশিও বিটুইন আপার অ্যান্ড লোয়ার লিমস, মানে আমি যেটা একটু আগেই বললাম যে লোয়ার যেটা আর কি, লোয়ার লিমস গুলো বড় হয়ে গেছে, আপার লিমস গুলো অবশ্যই ছোট হয়ে গেছে। ঠিক আছে, মানে আমাদের হাত হাত অনেক বেশি শর্টেন্ড হয়ে গেছে, পা বড় হয়ে গেছে লেন্থের দিক থেকে গেলে। ওভারঅল হিউম্যান থামটা অনেক বেশি মানে কি বলবো, লার্জার হয়েছে, হেভিলি মাসেলড হয়েছে অনেক। থাম আমাদের যেহেতু অনেকগুলো ফাংশন করে আর কি, অনেক কিছু এখানে লেখা আছে, প্রিসিশন গ্রিপ যেটা সেটার জন্য থামই দায়ী, এবং ইউনিক সেটা খুব হিউম্যানের ক্ষেত্রে, সেই জন্য থামটা খুব ইম্পর্টেন্ট, বারবার করে এটা মেনশন করা হয়েছে। পাওয়ার গ্রিপ প্রিসিশন গ্রিপ দুটোই কিন্তু আমাদের থামের জন্যেই পসিবল হয়, এবং সেটা কিন্তু এই লোকোমোশনের জন্য মানে লোকোমোশনের জন্য বা এক পশ্চারের জন্যই দায়ী, এবং হাত আছে বলেই মানে হাতটা আমাদের ফ্রিলি অন্যান্য কাজ করতে আমাদের সাহায্য করে। যেহেতু পাটা আমাদের স্টেবল হয়ে গেছে এবং পা দিয়ে আমরা দুপাই হাঁটতে শুরু করে দিয়েছি, তাই জন্য হাতটা আমাদের বিভিন্ন কাজের সাথে লিপ্ত হয়ে গেছে। সে শিকার করছে, সে হচ্ছে চাষবাস করছে, সে বিভিন্ন শিল্পকলা করছে, সে কোন রকম সভ্যতাকে বিভিন্ন ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো ব্রেনের একটা ডেভেলপমেন্ট কিন্তু ভীষণ ভাবে হচ্ছে, ব্রেনটা আমরা অনেক বেশি কাজ করাতে পারছি, অনেক বেশি অ্যানিমাল কিংডমে আমাদের একটা অন্য পজিশনে নিয়ে গেছে। শুধুমাত্র এই প্রিসিশন গ্রিপ আসার জন্য আমরা একটা অন্য পর্যায়ে চলে গেছি, আর মানুষ কিন্তু সেই জন্যই শ্রেষ্ঠ হয়েছে আর কি জীব জগতের মধ্যে, এবং সেই এখন কি বলবো তাপিয়ে বেড়াচ্ছে বলা যেতে পারে। তো এই এই অ্যাডাপ্টেশন গুলো মানে মানুষের হয়েছে অনেক বেশি ফাস্ট হয়েছে, মানুষ অনেক বেশি এফিশিয়েন্ট হয়েছে কম্পেয়ার টু দ্য আদার মানে বাইপেডাল মানে কোয়াড্রুপেডাল যারা আছে, যারা তাদের তাদের থেকে অনেক বেশি
এফিশিয়েন্ট হয়ে গেছে। তো এই এই জিনিসগুলো কিন্তু সম্ভব হয়েছে, মানুষের সভ্যতাটা কিন্তু এগিয়ে গেছে এই তোমার হাতের এই নতুন চেঞ্জেস গুলো, পাওয়ার গ্রিপ, প্রিসিশন গ্রিপ, এইগুলো কিন্তু মানুষকে একটা মানে অসাধারণ একটা পর্যায়ে নিয়ে চলে গেছে, যেটা অন্যরা অন্যদের ক্ষেত্রে ভাবাই যায় না হয়তো, এরকম একটা ব্যাপার। আচ্ছা, মানে এই বাইপেডালিজম এই ব্যাপারটা, এই কনসেপ্টটা এতটাই এফিশিয়েন্ট একটা জায়গায় মানুষকে পৌঁছে দিয়েছে যে মানুষ এইটা দিয়ে মানে যে কোনো কিছু করতে পারছে, মানে যেখানে শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটা মানে কত কত শত বছর বা যুগ যুগ পিছিয়ে পড়ছে, তাদের পক্ষে এই জিনিসগুলো অ্যাচিভ করাই পসিবল কোনোভাবেই হচ্ছে না শুধু এই জিনিসগুলোর জন্য। তো এই হচ্ছে মানে এই যে জিনিসগুলো হাতের যে এত মানে এবিলিটি, কর্মক্ষমতা, বিভিন্ন আইটেম কে আমাদের লোকেট করতে সাহায্য করছে, বিভিন্ন রকম আইটেম যেটা আমাদের নিত্য নৈমিত্তিক জীবনের প্রয়োজন হতে পারে এরকম জিনিস, এবং সেগুলোকে ডিসকভার করা, সেগুলোকে বিভিন্ন ভাবে দেখা এবং অ্যাপ্লাই করা নিজের জীবনে, জীবনকে আরো বেটার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, সেইটা কিন্তু এই বাইপেডালিজম এর জন্যই সম্ভব হয়েছে, আদারওয়াইজ পসিবল হতো না। তো এই এই ছিল মানে ইভলিউশনের জন্য যে যে চেঞ্জেস গুলো হিউম্যান অ্যাডাপ্ট করেছে, তাদের অ্যানাটমিক্যাল চেঞ্জেস গুলো অ্যাডাপ্ট করেছে বা বায়োলজিক্যাল চেঞ্জেস গুলো অ্যাডাপ্ট করেছে, সেইগুলো হচ্ছে এইগুলো, স্কাল, পেলভিক গার্ডেল, তারপরে তোমার ভার্টিব্রাল কলাম, আর তোমার হ্যান্ড অ্যান্ড ফুট যেটা বললাম, এইগুলো। বোঝা গেল আমি কি বললাম? পরিষ্কার তো? এখানে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে যে যে ছোট ছোট জিনিসগুলো আছে সেইগুলো ওই তোমাকে ছবি দেখে আইডেন্টিফাই করে পড়তে হবে, মানে রিলেট করে পড়তে হবে, তাহলে মনে থাকবে, আদারওয়াইজ কিন্তু ভুলে যাবে, বারবার বলছি। ঠিক আছে, তো আমাদের যেটা হলো, আমাদের এভলিউশনটা কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, এবার যেটা হবে, এবার নেক্সট দিন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন পড়াবো আমি। ঠিক আছে, নেক্সট দিন আমি চাইছি আসলে বায়োলজিটা ফেব্রুয়ারির মধ্যে শেষ করে দিতে, তাই জন্য আমি কিন্তু টানা বায়োলজি পড়াচ্ছি, সোশ্যালে এখনো ঢুকিনি, সোশ্যালে ওই যা তিনটে হয়ে আছে হয়ে আছে, সোশ্যালে আমি এখনো ঢুকিনি, কিন্তু সোশ্যালে বায়োলজিটা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু সোশ্যালে ঢুকবো, বায়োলজিটার খুব কিছু কিন্তু বাকি নেই। আচ্ছা, আগে নূর তুমি আগের দিনের ক্লাসটা ফলো করো, ঠিক আছে, তাহলে যদি তোমার কোনো ডাউট থাকে ইভলিউশনের শুরুতে কোনো থিওরিতে বা কোনো জায়গায় ডাউট থাকে, তুমি আমাকে জিজ্ঞাসা করবে, ডাউট ক্লিয়ার করে নেবে, এটা একটা। দ্বিতীয়ত, ওখানে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, দ্বিসংকর জননীর যে স্বাধীন বিন্যাসের সূত্র, সেখানে আমি একটা জিনিস করতে বলেছিলাম, ওই চার্টের জেনোটিপিক যে ক্যারেক্টার গুলো সেগুলো আমি লিখে দেখাতে বলেছিলাম, তুমি ওটা লিখে আমাকে দেখাবে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা, এবার যেটা আমি ডিসকাস করার আছে সেটা একটু কোয়েশ্চেনের জায়গাটায় যাই, যে আমার কোন কোন পোর্শন গুলো বাকি থেকে যাচ্ছে সেটা একটু দেখি। আচ্ছা, এবার যেটা আসছি, দেখো আমাদের আর্কিওলজি পোর্শন তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, এবার যেটা যে যে পোর্শনটা সেটা হচ্ছে বায়োলজি, বায়োলজির যে ইভলিউশন পোর্শনটা সেইটা কিন্তু আমরা আজকে শেষ করলাম, কালকে এবং আজকে মিলি। ঠিক আছে, এখানে স্কাল আর ভার্টিব্রাল কলামের দেখো বারবার রিপিটেশন আছে যে কি কি চেঞ্জেস এসেছিল, সেটা ইম্পর্টেন্ট, সেটা অনেকবারই এসছে আর কি, স্কালটা বেশি ইম্পর্টেন্ট কিন্তু ভার্টিব্রাল কলামটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, বারবার এই পোর্শন থেকে আসে। পেলভিক গার্ডেল, ভার্টিব্রাল কলাম আর স্কাল, এই তিনটে অন্তত পড়বার চেষ্টা করো, হ্যান্ড আর ফুটটা যদি নাও বা পড়তে চাও এই দুটো অবশ্যই পড়বার চেষ্টা করো। বায়োলজি দিয়ে যে পোর্শনটা হয়ে গেল, যে ইভলিউশনটা আমাদের হয়ে গেছে, প্রাইমেটোলজি আমাদের ডান,
এরপর আসছে যেটা, সেটা হচ্ছে অ্যাডাপটেশন। আমরা নেক্সট দিন অ্যাডাপটেশন করব, ঠিক আছে? তারপরে আমরা যেটা যাব, তারপরে আমরা যেটা করব সেটা হয় গ্রোথ করব বা জেনেটিক্স করব, যে কোনো একটা করব। আর রেস, তারপর রেস হবে পরে, প্রথমে একটা একটা করে হবে। অ্যাডাপটেশন হবে নেক্সট ক্লাসে, তারপরে গ্রোথ হবে, তারপরে হয়তো জেনেটিক্স, তারপরে রেস, এভাবে আমরা এগোবো। তাহলে আমাদের এই ফেব্রুয়ারি মাসের মধ্যে মোটামুটি আমাদের বায়োলজি পোর্শন শেষ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ বলো, বাকি তাহলে আমাদের সোশ্যাল পোর্শনটা থাকছে। হ্যাঁ, সোশ্যাল পোর্শনটা আমাদের বাকি থাকছে। সোশ্যালে আমাদের সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে কোন জায়গাগুলো বাকি থাকছে, দাঁড়াও, ওটাও ওটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছো এখানে যেটা আছে, মেথডোলজি, অ্যানালজি, এইসব জায়গাগুলো আছে, যে এথনোগ্রাফিক। আচ্ছা, এথনোগ্রাফি কি জিনিস সেটার উপর বোধহয় আমি একটা তোমাদের দিয়েছিলাম মেটেরিয়াল, তাই না? হ্যাঁ, তো এথনোগ্রাফিটা কিন্তু ওখান থেকেই পড়বে। এথনোগ্রাফি কি জিনিস হয় সেই মানে ফিল্ড ওয়ার্কের ওই ইয়েটা ওখানেই আছে। ইথনোগ্রাফি কিন্তু কি জিনিস হয় আমি বুঝিয়েছিলাম তোমাদের, আর ইয়েও করেছিলাম, মানে বলেও ছিলাম কি ব্যাপারটা। এবার ফিল্ড ওয়ার্ক এর হয়তো আমি মাঝখানে কিছু তোমাদের নোটস পাঠিয়ে দেবো, যে ফিল্ড ওয়ার্ক কি, ফিল্ড ওয়ার্ক এর মেথডোলজি গুলো কি কি হয়, সেগুলো আমি হয়তো একটু নোটস মাঝে পাঠিয়ে দিতে পারি এর মধ্যে বায়োলজি পড়াতে পড়াতেই, ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের এই পোর্শনটা হয়ে গেছে, ফ্যামিলি ম্যারেজ কিনশিপ, এটা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এরপর আমাদের যেগুলো বাকি আছে সেটা হচ্ছে রিলিজিয়ান বাকি আছে, কাস্টের বোধহয় কিছু পোর্শন বোধহয় হয়েছে, কিছুটা হয়েছে নাকি, সামান্য হয়েছে কাস্টের, কাস্টের কিছুটা হয়েছে আমি আমার যতদূর ধারণা, মানে কাস্ট সিস্টেমটা কি জিনিস সেটা তোমরা জানো, কিন্তু তারপরে যে চেঞ্জেস গুলো হয় সেগুলো বোধহয় হয়নি, মানে এই কনসেপ্ট গুলো তোমাদের কাছে আছে তো, মানে মেটেরিয়ালও আছে, মেটেরিয়ালও আছে। বেশ, তাহলে তাহলে আচ্ছা, তাহলে যেটা আমি ফার্স্টে চলে যাব, ট্রাইবে চলে যাব, তাহলে ট্রাইবটা করাবো একদিন, আর রিলিজিয়ান করাবো, আর থিওরিস গুলো তোমাদের স্যার করাবেন, আমি করাবো না। তারপরে মাইগ্রেশন মানে ডেমোগ্রাফি করাবো, আর বেসিক্যালি যা ফার্টিলিটি কি হয়, মর্টালিটি কি হয়, এই 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 জায়গাগুলো করাবো। আর ভিলেজ বোধহয় হয়ে গেছে তোমাদের? হ্যাঁ, ভিলেজ হয়ে গেছে। তাহলে আমাদের তো খুব বেশি কিছু বাকি নেই, আমাদের বাকি আছে ডেমোগ্রাফি, ডেমোগ্রাফি পোর্শনটা বাকি আছে, আর ট্রাইব বাকি আছে, আর রিলিজিয়ান বাকি আছে, আমি যদি দেখি, তাই তো? থিওরিটা আমি পড়াবো না, থিওরিটা স্যার পড়াবেন, ঠিক আছে? থিওরিটা স্যার পড়াবেন, আমি স্যারের সাথে আমার কথা হয়ে গেছে, থিওরিটা স্যার পড়াবেন, আমি বাকি পোর্শন সব সমস্তটাই শেষ করে দেবো, আর সেটা খুব বেশি টাইম কিন্তু নেব না। আর তুমি যদি, আর যদি এছাড়াও কোনো মেটেরিয়ালের ঘাটতি হয় সেটা আমি প্রোভাইড করে দেবো, সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ও হ্যাঁ নূর, আর একটা কথা, সেটা হচ্ছে বই তোমার কিন্তু সফট কপি আমি করিয়ে নিয়ে এসেছি, তুমি সফট কপি পেয়ে যাবে, ঠিক আছে? না, হোয়াটসঅ্যাপে তো আমি পাঠাতে পারবো না, কারণ ফাইল সাইজটা অনেক বড়, আমি আজকেই হাতে পেয়েছি, আর আমি ওটা তোমাকে গুগল ড্রাইভে পাঠাবো, মানে আর কি মেল করে, বাই মেল, তুমি আমাকে মেল অ্যাড্রেসটা পাঠাবে, ঠিক আছে? মেল অ্যাড্রেসটা আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে ওটা পাঠিয়ে দেবো। তাহলে আমাদের কি কি পোর্শন বাকি থাকছে, বাকি থাকছে যেটা সেটা আমি বলেই দিলাম, যে আমার আমাদের এখানে বাকি বাকি থাকলো যেটা, সেটা হচ্ছে বায়োলজি পার্টটা। বায়োলজি পার্টটা বেশি দিন নেই, দু একদিনের মধ্যে। না, বায়োলজি পার্টটা সত্যি বেশি, আমি ফেব্রুয়ারির মধ্যে বায়োলজি শেষ করে দেব, ঠিক আছে? তো আর চাপ নেওয়ার কোনো বিষয় নেই, বায়োলজি একদমই চাপ নেওয়ার কোনো বিষয় নেই। আর ফিল্ড ওয়ার্কের কিছু নোট আমি পাঠিয়ে দেবো, যে এইখানে তোমার সোশ্যালের থেকে ফিল্ড ওয়ার্ক কি জিনিস হয়, আগে যখন
তখন এথনোগ্রাফিটা শুধু দিয়েছিলাম, ফিল্ড ওয়ার্ক কি জিনিস কি দিয়েছিলাম না ম্যাম দিইনি তো, সেটাই বলছি যে ফিল্ড ওয়ার্ক আমি পাঠিয়ে এর মধ্যেই পাঠিয়ে দেবো, যে ফিল্ড ওয়ার্কের মানে কি কি হয়, মেথডস কি কি আছে, এই সব জিনিসগুলো যাতে ওগুলো তোমরা পড়তে পারো। ওগুলো বোঝানোর কিন্তু খুব একটা কিছু জায়গা নেই। ঠিক আছে ফিল্ড ওয়ার্ক কি জিনিস হয় সেটা তো জানো, কি করা হয় সেটা তো হ্যাঁ জানো, সেটা বুঝছি সেটা তো বুঝতে পারো। অতএব ওইগুলো হ্যাঁ ম্যাম পড়বার জিনিস, ওগুলো আমার বোঝাবার জায়গা খুব কিছু নেই। বোঝাবার জায়গা যেগুলো আছে সেগুলোই আমি পড়াবো, যেমন ট্রাইবটা আমি পড়াবো, ডিলিজিয়ানটা পড়াবো, এই জায়গাগুলো পড়াবো, এই হচ্ছে তোমার বাকি থাকছে। আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে কি বলতে যাচ্ছিলাম, বেশ হ্যাঁ, যে কাল কালকে কালকে ক্লাসটা আমি সন্ধেবেলা নিতে পারবো না, তোমরা কি সকালে ক্লাস করতে পারবে? কটার দিন বল সকালে যদি 10:30 থেকে করাই পসিবল হবে কি? আপনি সকালে দিন 8টার দিকে দেন 8টার থেকে নেব। আচ্ছা 8টা থেকে 9টা 1 ঘন্টা ক্লাস করতে পারবে, প্রবলেম হবে না? না কোনো অসুবিধা ঠিক আছে, তাহলে সকালবেলা আমি 8টা থেকে কালকে ক্লাস নেব। ঠিক আছে কালকে ক্লাস নেব, আমি গ্রুপেও বলে দিচ্ছি, কালকে ক্লাস নেব। আর তাহলে আমি অ্যাডাপ্টেশনটা কালকে করিয়ে দেবো, কারণ আমি চাইছি না আর গ্রুপে একটা বায়োলজিটাকে ডিলে করতে, আমি তাড়াতাড়ি শেষ করে দিতে চাইছি, ঠিক আছে শেষ শেষ করে আমি সোশ্যালে চলে যেতে চাইছি। পুরো বায়োলজি আপনি পরপর না পড়ে মাঝে মধ্যে সোশ্যাল পড়ালে একটু ভালো বায়োলজি আমি এই সপ্তাহটা বায়োলজি পড়ালাম, দেখি তাহলে সামনের সপ্তাহে তাহলে সোশ্যাল পড়াবো, তাহলে তাই দেখি। কারণ বোরিং লাগছে কি একসাথে এতটা বায়োলজি পড়তে? বোরিং তো না, এইগুলো তো জানি সবই, মানে বোরিং ঠিক না, মানে একটু ভালো লাগবে মানে রিফ্রেশ আর কি। একটু রিফ্রেশমেন্ট, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে হ্যাঁ তাহলে ইয়ে করবো, তাহলে নেক্সট সপ্তাহে না বোঝার কিছু নেই, এগুলো পারিস তাহলে সেটাই করব। তাহলে তাহলে আমি নেক্সট সপ্তাহে ভাবছি তাহলে সোশ্যাল পড়াবো হয়তো, ঠিক আছে, বায়োলজি পড়াবো, সোশ্যালে হয়তো ইয়ে পড়ালাম, ট্রাইব পড়াবো হয়তো। টাইপটা অনেকটাই, মানে টাইপে কি বলতো, টপিক এখানে একটাই কিন্তু কোয়েশ্চেন একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে আসে, একই জিনিস ঘুরে। টাইপটা তাহলে আমি নেক্সট উইক পড়াবো, আর কালকে আমি অ্যাডাপ্টেশন পড়াবো। ঠিক আছে, মানে শেষও করতে হবে, কারণ শেষ না করলে হবে না, শেষ না করলে আমি পরীক্ষা নিতে পারছি না প্রপারলি। ঠিক আছে, তা ট্রাইব যদি নেক্সট উইক পড়াই তাহলে যেটা হবে, ট্রাইব নেক্সট উইক, নেক্সট উইক আমি কটা ক্লাস নেবো এক্ষুনি বলতে পারছি না, কিন্তু ঠিক আছে নেক্সট উইক স্যাটারডে তাহলে ধরে রাখো ট্রাইব পড়াচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাকছে, আর তুমি ক্লাস গুলো ফলো করে নেবে, মানে কালকের ক্লাসটা আর কি, আজকে তো হ্যাঁ হ্যাঁ ওইটা দেখে নেবে, আর অ্যাসাইনমেন্টটা করে আমাকে নেক্সট উইক জমা দেবে। ঠিক আছে, আর আর একটা যে আজকের থেকে আজকে যা পড়ালাম মানে সেটা ওই ইভলিউশনের মধ্যেই, তো আলাদা করে কিছু অ্যাসাইনমেন্ট আমার দেওয়ার নেই, ওই একই ব্যাপারটা হবে আর কি। তুমি স্কালটাই লেখো তোমরা আগে, আমি এটাই চাইছি যে আনসারটা কিরকম হয় কিরকম লেখো, ওটাই আমার দেখার আছে। ঠিক আছে ঠিক আছে, ওটা লিখে স্যাটারডের মধ্যে জমা দিও, তাহলেই হবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকছে, কালকে তাহলে 8টা থেকে পড়াবো সকালবেলা। কোনো হ্যাঁ ঠিক আছে।